হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে চারটা সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো গঠন করা হয় এবং বেস দেখে কিভাবে আমরা সংখ্যাগুলোকে চিনব, প্লাস সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগের যে খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে জানা দরকার, এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে। প্রথমত আসি সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে চিনব। প্রথম বিষয়টা কিন্তু আমি বলেই ফেললাম যে সংখ্যা পদ্ধতি চেনার জন্য যে উপায় আছে সেটি হচ্ছে বেস দেখে চেনা। সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই যারা নতুন তারা ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং আমরা শুরু করছি আজকের খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, সংখ্যা চেনার উপায়, পাশাপাশি সংখ্যা পদ্ধতির কিছু বেসিক বিষয়। দেখো, সংখ্যাটাকে আমরা যখন চিনব, সংখ্যাটাকে চেনা বলতে আসলে আমাদেরকে মূলত বেস দেখে চিনতে হবে সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির। আগের ক্লাসে যারা দেখছো তারা অবশ্যই জানো সংখ্যা পদ্ধতি আমরা কে বেজের উপরে ডিপেন্ড করে চারটা ভাগে ভাগ করছি। সেই চারটা ভাগ হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। এখন আমরা যদি একের কথা চিন্তা করি একটু বিষয়টা দেখো, এক সংখ্যাটা কিন্তু প্রতিটা সংখ্যা পদ্ধতির মধ্যে ছিল। তো যেহেতু এক সংখ্যাটা প্রতিটা সংখ্যা পদ্ধতির মধ্যে আছে, তাহলে আমি কীভাবে বুঝবো যে একটি বাইনারি, অক্টাল, ডেসিমেল না হেক্সাডেসিমেল? আবার যদি আমি দুইয়ের কথা চিন্তা করি, তাহলে দুইটা কিন্তু অক্টালের মধ্যেও আছে, ডেসিমেলের মধ্যেও আছে, আবার হেক্সাডেসিমেলের মধ্যেও আছে। সো আমাদের কাছে কিন্তু এখন একটা কনফিউশন চলে আসতেছে যে আসলে যে অঙ্কগুলোকে আমরা দেখতেছি বা সংখ্যাগুলোকে আমরা দেখতেছি এটা কোন সংখ্যা পদ্ধতির, এটা আমরা কীভাবে চিনব। সো চেনার একটা বেসিক উপায় হচ্ছে, সেটি হচ্ছে বেস দেখে চেনা। বেস দেখে চেনা বলতে কি, সংখ্যা পদ্ধতির বেস থাকে অবশ্যই সংখ্যার শেষে ডান পাশে নিচে, যেটাকে আমরা বলি সাবস্ক্রিপ্ট হিসেবে থাকা, এই সাবস্ক্রিপ্ট হিসেবে বেসটা থেকে যায়। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি আমরা এরকমটা দেখি, সাপোজ 25, সো আমরা 25 দেখার পরে আমাদেরকে ফার্স্ট টাইম দেখতে হবে যে এখানে বেসটা কি আছে। সো বেস ধরো ডান পাশের নিচে সাবস্ক্রাইব হিসেবে 10 দেওয়া আছে। যখন বেস দেখতেছি 10, তাহলে 10 কোন সংখ্যা পদ্ধতির? আমরা কিন্তু জানি এটি ডেসিমেল সংখ্যা পদ্ধতির। সো এই যে আমরা বলতে পারবো 25টি হচ্ছে ডেসিমেলের মান। আবার যদি আমরা এরকমটা দেখি যে 25 আছে এবং বেস আছে অক্টাল, 8-এর মান, তখন দেখো কি হচ্ছে, এই 25টা অক্টাল সংখ্যা পদ্ধতির, এটা কিন্তু আমরা বলতে পারতেছি। সেম ভাবে যদি আমরা 25টাকে 16 বেজের মধ্যে রাখি, 16, তাহলে কিন্তু সংখ্যাটি কি হচ্ছে, হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে বেস দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি সংখ্যাটা বাইনারি হচ্ছে, অক্টাল হচ্ছে, ডেসিমেল হচ্ছে না হেক্সাডেসিমেল হচ্ছে। এটি কোনো সংখ্যা চেনার একেবারে প্রথম স্টেপ। সেকেন্ড যে বিষয় সেটি হচ্ছে, বাট সেকেন্ড বিষয়ে যাওয়ার আগে একটা বিষয়ে সাবধান করি, 8-এর বেস, 10-এর বেস বা 16-এর বেস যে বেসটাই করি না কেন, অবশ্যই ওই সংখ্যা পদ্ধতির মধ্যে ভ্যালিড যে অঙ্কগুলো আছে সেগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি 99 লিখলাম এবং বেস দিলাম 8, এই সংখ্যাটা কিন্তু হচ্ছে না। তার কারণটা কি, অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 7কে ক্রস করে 8 বা 9 অঙ্কগুলোকে আমরা কখনোই ইউজ করতে পারবো না। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। সো এখন দেখো কাজটা যেভাবে হচ্ছে, 25 আছে ডেসিমেল, 25 দুইটাই কিন্তু ডেসিমেল সংখ্যার অঙ্ক, আবার 25 অক্টাল এটা কিন্তু অক্টাল সংখ্যার অঙ্ক, একইভাবে 25 দুইটাই কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যার অঙ্ক। এই কারণে এগুলো হচ্ছে সত্য সংখ্যা বা সঠিক সংখ্যা, বাট কখনো 28, 29 এই ধরনের সংখ্যাগুলো অক্টালে আমরা নিয়ে আসতে পারবো না। একটা গেল বেস দেখেছে না। সেকেন্ড যে বিষয় সেটি হচ্ছে, যখন আমরা বেসও থাকতেছে না, আমরা বেস পাচ্ছি না, তখন আমাদেরকে সংখ্যাটাকে দেখতে হবে সংখ্যাটা কতটুকু স্বাভাবিক সংখ্যা আছে, অর্থাৎ আমি মুখে বলে উচ্চারণ করতে পারি কিনা। ফর এক্সাম্পল একটি সংখ্যা লিখলাম 500, আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারতেছি যে এটি সংখ্যাটি লেখা লেখা আছে 500। তো 500 সংখ্যাটাকে যখন আমরা লিখতেছি এখানে কোনো বেস দেওয়া নেই, সো যেহেতু বেস দেওয়া নেই আমরা সংখ্যাটাকে একবারে ধরে নেবো, এটি ডেসিমেল সংখ্যা। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেস নাও থাকতে পারে। তো বেস যদি না থাকে সেক্ষেত্রে আমরা সংখ্যাটাকে ধরে নেব, বাট সংখ্যাটাকে দেখলে যদি একটু অস্বাভাবিক মনে হয়, অস্বাভাবিক বলতে হয়তো মানটা এরকম আছে 5A0। সো 5A0 মানটা যখন আছে তখন দেখো আসলে এটি 500, 510 কত সংখ্যা আমরা কিন্তু বলতে পারতেছি না। সো এই ধরনের সংখ্যাগুলো যদি বেস না থাকে, কিন্তু A, B, C, D, E, F এই অঙ্কগুলো থাকার কারণে সংখ্যাগুলোকে আমরা বলবো হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আশা করি সংখ্যা চেনার বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসি একটু বিট সম্পর্কে বুঝতে, যে বিট জিনিসটা কি। বিট বলতে ব্যবহৃত হচ্ছে বা বোঝানো হচ্ছে বাইনারি সংখ্যায় আমরা যে 0 এবং 1 ব্যবহার করি, এই 0 আর 1 এক একটা বিট বলা হচ্ছে। এবং আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে যে বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো ব্যবহার করতেছি, ডেসিমেলের কথা চিন্তা করলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বা বাংলাতে 0, 1, 2, 3, 4 এভাবে 9 পর্যন্ত, এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু বলা হয় এক একটি অঙ্ক। বাট আইসিটির ভাষায় যখন আমরা বাইনারি নিয়ে কাজ করতেছি তখন তাকে বলা হচ্ছে ডিজিট, 1 ডিজিট বা 1 বিট।
এরকম আটটা বিট যখন পাশাপাশি একত্রে বসতেছে তখন তৈরি হচ্ছে একটা বাইট। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বলতে পারি বাইনারি সংখ্যার যে 0 1 থাকতেছে এগুলোকে আমরা বলতেছি বিট। যখন আটটা বিট একসাথে বসতেছে অর্থাৎ 8 বিট ইকুয়াল টু 1 বাইট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ডিজিট বলতে বোঝানো হচ্ছে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করতেছি যাকে বিট বলতেছি সেগুলোই ডিজিট, বা অঙ্ক হিসেবে যেটাকে ব্যবহার করি সেটাকে আমরা ডিজিট বলতে পারি। এবং বিট বাইনারি সংখ্যায় ব্যবহৃত 0 এবং 1, আর বাইট বলতে বোঝানো হচ্ছে আটটা বিট যখন একসাথে বসতেছে। এখন আমরা যদি আটটা বিটকে অর্ধেক করি অর্থাৎ চারটা চারটা করে ভাগ করি তাহলে এক বাইট, এই যে এক বাইটের অর্ধেক বা আটটা বিটের অর্ধেক, এই এক বাইটের অর্ধেককে বলা হয় এক নিবল। এগুলো সবই আইসিটির ভাষা। সো আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কোনটাকে বিট বলে, কোনটাকে বাইট বলে, কোনটাকে নিবল বলে, এবং একটা সংখ্যাকে কিভাবে চিনব। ধারাবাহিকভাবে যখন আমরা রূপান্তরের ম্যাথগুলোকে করব তখন আস্তে আস্তে দেখবা যে বিষয়টা অনেকটা ইজি হয়ে গেছে এবং সংখ্যাগুলোকে তোমরা খুব সহজে চিনতে পারতেছো। সো নেক্সট ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করব কিভাবে সংখ্যা একটা ধারা থেকে আরেকটা ধারাতে যায় এবং কিভাবে আমরা সংখ্যার পরিবর্তনটা দেখতে পাই এবং সংখ্যা পদ্ধতিটা অসীম হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে আশা রাখি। যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছো তাদেরকে বলছি অবশ্যই প্লে লিস্ট অপশন থেকে প্রথম ভিডিওগুলো দেখে আসবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো। নতুনরা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আইসিটি বিষয়ের প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।